بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وعليكم السلام ورحمة الله نهل بن عبد العزيز بهاي আরো থেকে প্রশ্ন করেছেন অনেকগুলো প্রশ্ন তিন চারটা প্রশ্ন করেছেন একটা প্রশ্ন হলো নিফাস নিফাসের সর্বোচ্চ দিন কতদিন এবং কোন নিফাসকৃত মা কোরান তেরাৎ করতে পারবে কিনা এবং সুরে না সুরে ফালাক পরে বাচ্চার বায়ে রোকে আসাই সরেয়া করতে পারবে কিনা রোকে সরেয়া করতে পারবে কিনা আলহামদুলিল্লাহ রাসুলিল্লাহিত্র এখানে মুসলমান অস্থায়ী ভাবে অপবিত্র হয় স্থায়ীভাবে অপবিত্র নয় নিফাসের সর্বোচ্চ হলো চল্লিশ দিন এরপরে যদি হয় তাহলে রোগ এর নিম্ন কোন দিন নির্ধারিত নয় যে কোনো সময় সুস্থ হয়ে গেলেই তার প্রতি শরীরতে সবকিছু কর্মাদি ফযোজ্য এটা মনে রাখতে হবে দুর্ভাগ্য আমাদের বাংলাদেশে অনেক মা বই নেই মাসালা না জানার কারণে চল্লিশ দিন বসে থাকে অথচ দশ দিনের মধ্যে সুস্থ হয়ে গেছে সাপোজ আমরা উদাহরণ দিচ্ছি আপনাকে বর্তমানে তো ইল্লা মাসা কিছু ডাক্তার নামে কসাই ডাক্তার নামে ডাকায় বসে রয়েছেন মানুষকে জবাই করার জন্য হসপিটালে ঢুকলে বলে যে সিজার করেন তো সিজারের মা তার অপারেশন থাকে তো অপারেশন কয়দিন চুখ রুকি থাকতে পারে তো সেটা নিউটুন ক্লিন পবিত্র তার জন্য কয়দিন দুই দিন বা তিন দিন বা পাঁচ দিন শেষ কিন্তু না জানার কারণে দেখা গেছে চল্লিশ দিন আমরা বসে থাকি এতে করে সে মা বোন না বোঝার কারণে শরীয়তের অনেক ফরজিয়াতকে তরক করে না বোঝার কারণে সুতরাং যদি চল্লিশ দিন আগে যে কোনো সমাজে সুস্থ হয়ে যায় সুখীয়া যায় পরিপূর্ণ সুখী যায় তাহলে সে তার জন্য শরীয়তের সব কিছু প্রযোজ্য এটা কোনো সুন্দর এবার থেকে হলো কোরআন তেলাওয়াত যেমন বলা হচ্ছে অপবিত্র মিনসত মহিলারা কোরআন তেলত করতে পারবে কি পারবে না কোনো কোনো বিদ্যান বলছে পারবে না কিন্তু বেশিরভাগ বিদ্যান বলছে পারবে মুখস্থ সে স্পর্শ করতে পারবে না এবং হাফেজা মহিলা হইলে তা পড়তে পারবো তো যদি সে পড়তে পারে তাহলে বাচ্চারা যেমন সাপোজ একটা উদাহরণ আপনার ঘরে কেউ নাই আপনার স্ত্রী ছাড়া তো আপনার বাচ্চাটাকে কোন বদ নজর লেগেছে দুষ্ট নজর লেগেছে তো এখন যে শরীয়তের যার পক্ষে করবে না ইসলাম তো এটা বলুন অবশ্যই করতে পারবে সুতরাং যদিও বিদ্যানরা বিজিৎ করেছে কিন্তু এই এই হাদিসে আলোকে এই যুক্তি তর্কের ভিত্তিতে আপনি স্ত্রী আপনার বাচ্চাকে সরিয়া ভিত্তিক কোরআন হাদিসে আলোকে ঝাড় ভোগ করতে পারবো এবং কোরআনার কারণ স্পর্শ না করে মুখস্থ তেল করতে পারবো এই ব্যাপারে অনেক ওলামারা এটি হাদিসের ভিত্তিতে ওলামা বলতে হাদিসের ভিত্তিতে এরপরে আপনি আরেকটি কথা প্রশ্ন করেছেন যে দেখা যাচ্ছে আমাদের অনেকে মা বোনরা বাংলাদেশে বেশিরভাগ ছোট বাচ্চার কপালে কালো একটা টিপ কোথায় যেতে গেলে কালো একটা গোসল টোসল করলে কালো একটা টিপ দেয় কেন দিচ্ছেন বেশিরভাগ বলে যে এই কালো টিপ দিলে তার কি হবে না নজর লাগবে না ফা ইন আলিল্লাহরাজুন আল্লাহ রবুল আলম সেন অলহু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ বলো আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ হুসামাদ আল্লাহ মুখাফকিহীন আমরা মুখাফকি মুখাফকি কার কাছে আল্লাহর কাছে তাহলে মুখাফকি বলে দায়বদ্ধ পৃথিবীতে পৃথিবীতে একেবারে নবী থেকে শুরু করে ফেরস্তা থেকে শুরু করে একমাত্র ইল্লাহ আল্লাহ পাকের সত্তা আল্লাহ কারো কাছে দায়বদ্ধ নয় আমরা সবাই আল্লাহ কাছে দায়বদ্ধ আজকে দেখুন এটা যদিও কোন ক্ষেত্রে কেউ বেদাত বলছে কেউ সিঁড়িকে আজগর বলছে কিন্তু আমি ব্যক্তিগতভাবে এটাকে শিরিকে আকবর হিসাবে আমি ব্যক্তিগতভাবে বলছি কেন বলছি এটাকে আপনি কি বললেন সিঁড়িকে আকবর কেন হলো

ايه الشرك أنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا وقال رسول الله صلى الله عليه وسلم من مات يشرك بشيء دخل النار من مات لا يشرك بشيء دخل الجنة সূত্রন আজকে মাঝে পদে পদে শিরিক করছি আবার দেখ هسه ফল গাছের মধ্যে ঝাড়ু পিছা ছিরা জুতা লটকে রাখে নাউযুবিল্লাহি মিন জালেক নাউযুবিল্লাহি মিন জালেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নজর হক এটা বুঝতে হবে নজর হক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি নজর হক যদি পৃথিবীতে আল্লাহর অর্ডারকে কোনো খণ্ডন করতে পারো খণ্ডন করে মৃত্যু দিতে পারতো তাহলে একমাত্র নজরই পারতো মানুষকে মৃত্যু দিতে

মূর্তি পূজা করতে বাজারে মূর্তি বিক্রি করতো দিয়েছিল অনেক লম্বা কথা সুরে আমের এই কথাগুলো আছে সুরে আম্বিয়া এই কথাগুলো বিস্তারিত আছে আল্লাহাক বলে দিচ্ছে ব্রডকাস্ট করেছেন আল্লাহ রবীন্দিন যখন ইব্রাহিম আলু আসসালাম বাপাকে বুঝেছে না তখন ইব্রাহিম আলুসালাম মূর্তিগুলোর ভাইঙ্গা বড়টার কান্দেতে কুলাল উড়িয়ে দিছেন যখন আইসা বললো কে ভাঙছে ইব্রাহিম আলোসালাম বলছে আমি জানি কি তোমরা বড়টাকে জিজ্ঞেস করো তার মানে মূর্তি যদি তোমার অসার কোন কল্যাণ করতে পারে মূর্তি তোমরা এবাদত করে মূর্তির তোমার চেষ্টা করো সেই মূর্তি বড়টা খারিয়ে হলো কুড়ালটা কান তো বড়টা দেখলো না কে তাকে মাসে হেড়ে জিজ্ঞাসা করো আর আমাদের প্রশ্ন হলো আপনাদের কাছে আপনি যে কালো ফিট কালো ফোটা দিলেন বাচ্চাকে কালো ফোটা রক্ষা করবে একটা মশা বাদ দেন কিচ্ছু না একটা মশাই যখন এই কালো ফোটাটার উপরে একটা ইঞ্জেকশন দিয়ে রক্ত শুষে কই কালো ফোটাটা তো আপনি পারলো না জাতি ইমানকে মজবুত করেন তাহিদেরও চিরসেবক বলে নামক কাছাকাছি ঠিক দরগায় গিয়া লুটায় ওদের যেমন রামনারায়ণ ওদের তেমন মালিকবীর তাহিদেরও চিরসেবক বলে আজকে মুসলমান হিন্দুদের সাথে মিলে গেছে হিন্দুরা যা করে মুসলমান তাই করতেছে সুতরাং এগুলো শির কাল না করে বাচ্চাদের এগুলো দিবেন না এগুলো দেওয়া শির হারাম শির খারাম ইন্না শির কালা জলমন আজিম শির হচ্ছে সবচেয়ে বড় অপরাধ আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝতে পারসালামুকুম